কলকাতার বইমেলার পুরো ক্রেডিট কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি যেভাবে প্রত্যেক বছর প্রত্যেকটা ফেস্টিভ্যাল এমন সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেন, মানে আমরা আমাদের তো খুবই ভালো লাগে। আর আমরা চেষ্টা করি প্রত্যেক বছর, মানে কাজের ফাঁকে যতটা টাইম করে যাওয়া যায়, প্রত্যেকটা ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করার এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করি। এবং উনি, মানে আমাদের মাননীয়া, উনি শুধু অ্যারেঞ্জমেন্ট করে থেমে থাকেননি, উনি আজকে মানে সারা দিন আমাদের সবার সাথে ছিলেন, এবং যারা যারা বইকে ভালোবাসে এবং বই প্রেমিক স্টুডেন্ট সবার সাথেই সারা দিনটা কাটিয়েছে বই মেলাতে। দিদি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। এটা 50 টাকা, এটা 100 টাকা, কম বেশি আছে নাকি? স্নান করতে চাও গরমকালে? স্নান করে এসেছি। ও আচ্ছা, সরি, তুমি স্নান করে এসেছো, স্নান টান করে পড়াশোনা করতে চলে এসেছো বাবু। জল খেয়ে বাড়ি চলে যাও, চলো। আমরা এখন আছি কোথায় জানো? এবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এ, তোমরা এখন সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, কারণ এখন আমরা আছি তোমাদের সাথে আর তোমরা আছো আমাদের সাথে। চলে এসেছি, সবাই কথা তাই না? আমি কোন দিকে তাকাচ্ছি, এদিকে তাকাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে এসে এক বছর পর এসেছি না, 2020-তে লাস্ট করেছিলাম, তারপরে আজ আসলাম। দারুণ মজা লাগছে, এখনো তো ভেতরে ঢুকিনি, মজা লাগছে। ভেতরে ঢুকলে কি হবে? আমার জন্য বাড়ি থেকে সেটা তো খুলে দেখানোর একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা ম্যানেজ করে নিচ্ছি। এখন ব্যাগটা কষ্ট করে লাগাচ্ছি, কষ্ট পাচ্ছে, চলো ভেতরে যাই। আমরা এখন বইমেলার ভেতরে চলে এসেছি আর এখানে এখন প্রচুর চেকিং হচ্ছে, তোমরা তো দেখবেই সেটা। আর হচ্ছে প্রচুর দোকান বসেছে, আর এখন কিছু দোকান এখনো কমপ্লিট হয়নি, ফার্স্ট ডে তাই সাজানো হচ্ছে। তো যাই হোক, আমরা একটু তোমাদের জন্য, আমরা প্রথম দিনই চলে এসেছি, তোমরা লাইক করে দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যদি আর কারোর ইনফরমেশন লাগে তাদের সাথে শেয়ার করে দিও জিনিসটাকে, তাহলে অনেকেই জানতে পারবে যে বইমেলাটা কখন থেকে শুরু হচ্ছে। একদম 12টা থেকে 8টা অবধি মানে এটা চলছে। আর দেখো পেছনে অনেক দোকান এখনো তৈরি হয়নি, আমাদের দুর্গাপূজোর থিমের। এটা 50 টাকা, এটা 100 টাকা, কম বেশি আছে নাকি? হ্যাঁ, এতগুলো বই দেখার পর শ্রীকৃষ্ণ দিয়ে শুরু করছি।
হয়েছে এটা লক্ষীর ভান্ডারের ওই কনসেপ্টে বানানো। এখানে একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট চলছে, কিসের অ্যারেঞ্জমেন্ট চলছে আমি ঠিক জানি না, কেউ একজন আসছেন আর কি, কিছুক্ষণ পর আমরা বুঝতে পারবো ক্রমশ প্রকাশ্য। সোহিনী অবস্থা দেখো খিদে পেয়ে গেছে, করুণ অবস্থা। ড্রাই ফ্রুটস আর আইসক্রিম খাবো। এই দেখো এদিকে আমরা ফুড স্টলের দিকে যাচ্ছি, আমাদের আজকে নিরামিষ খেতে বলেছে মা, ওই জন্য নিরামিষ খুঁজছি। নিরামিষটা পাবো না কিন্তু তোমরা বল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো নিরামিষ তাই না? ও শালা তাল খাওয়ার তাল। হ্যাঁ চলো চলো। আমরা যে যখন পুরীতে এসেছিলাম তখন এটা ছিল, পুরীতে এইরকমই স্ট্রাকচার ছিল পুরো, ফুড স্টলের পাশেই কিন্তু জুট স্টল ফল ছিল সব। এটা সব ডেয়ারি মিল্কের আইসক্রিম, অ্যাড করছি না আমরা, আমরা অ্যাড করছি না। আমি তো খাবার অ্যাড করছি, আমি তো খাবো তাই অ্যাড করছি। 6 and a half hours later ওর মজার জিনিস হয়েছে, ভালোই হয়েছে। সোহিনী আইসক্রিম খাবে বলেছিল কিন্তু দেখো এই একটা দোকান আর এই পেছনে একটা দোকান, দুটো দোকানে এখনো ইলেকট্রিক সাপ্লাই নেই, শুরুর দিন তো তাই আইসক্রিম বন্ধ, কোল্ড ড্রিঙ্কসও পাবে না। মুখ দেখো সোহিনী যা বলেছে পাওয়া যাবে না, তখন বলছে চলো এখান থেকে চলে যাই গড়িয়াহাট যাবো, গড়িয়াহাট গিয়ে লস্যি খাবো। কেমন গা গুলাচ্ছে জানো, গড়িয়াহাট চলো, গড়িয়াহাটে গেলে লস্যি ফাস্কিটা খেতে পারবো না? এখানে এত খাওয়ার জিনিসের ছবি দিয়েছে, কিছু খাবার ঠিকই হয়েছে, ভালোই হয়েছে, কারেন্ট ছিল না নেই মানে লাইন সাপ্লাই নেই, ভালোই হয়েছে, জল খেয়ে বাড়ি চলে যায় চলো। দেখো আমাদের মাননীয় সিএম চলে এসছেন, এই দেখো আসছেন তো, ঠিক আছে দেখো এখন দেখো, হ্যাঁ পরে কথা বলছি। এবার এখানে আসবেন উনি, এইখানে সেটার সব রেডি হচ্ছে, উপত্যকা দেখো মেট্রো যাচ্ছে এদিকে ডান্স হচ্ছে। এবার মিশর রহস্য একটা
আছে ডাইনোসর আর এই দুটো কার ফেভারিট আমারও एक्चुअली এটা ওরও ফেভারিট আর আমার সাথে থাকতে থাকতে তো আরো ফেভারিট হয়ে গেছে ওই কেনা হয়েছে তো আবার একটু ঘুরতে হবে यस আমরা আরেকটা বইয়ের সন্ধানে আছি সেটাও বলে দাও হ্যাঁ আরেকটা আমরা বইয়ের সন্ধানে আছি তো ঠিক আছে চলো এবার ওদিকে যাই এক নম্বর গেটের দিকে যাই দেখো এটা হচ্ছে বুম স্যুট এটা পরো আর বইয়ের ভিতরে ঢুকে যাও আর আজকের এই যে থিমটা মানে পুরো প্যান্ডেলের যে থিমটা মানে প্যানেল হচ্ছে মেলার যে থিমটা এটা পুরো বাংলাদেশের আদরে করা বানানো মানে এবারের হচ্ছে 2022 এর বইমেলার থিম হচ্ছে বাংলাদেশ তো দারুণ মজা করছে এবং বাংলাদেশ থেকে অনেকে এসেছে অলরেডি স্টেজে প্রোগ্রাম চলছে আমরা কানে শুনতে পাচ্ছি আমরা যাচ্ছি না কারণ আমাদের এখানে এটা ঘুরে কভার করছি কি বলছেন কোন বইটা কিনবেন আপনি বইটা কিনবো নাকি হ্যাঁ এটা কি বই একটু দেখাও সবাইকে ও আচ্ছা এই বইটা কিনবে তোমার আরো জানতে বাকি আছে এরকম বের হয় না কেন যে ছেলেটা কেমন হয় যেটা যেমন হয় আচ্ছা আমি আজ পর্যন্ত এরকম বই দেখিনি এই বইটা দেখিনি এই বইটা কোথা দিয়ে বেরোলো কে আমি এই দেখো আমার ঠিক পেছনে কোথা থেকে কোন বাস যায় এখানে আসার জন্য বইমেলাতে আসার জন্য পুরো ডিটেলস দেওয়া আছে আর যাদেরটা দেওয়া নেই যেখানে থাকো তারা ঘুরে ফিরে চলে আসবে বেলেঘাটা থেকে উল্টোডাঙ্গা থেকে অটো করে এই করে সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড আমাকে হাঁটিয়ে দিলে হ্যাঁ দেখে নাও ওকে আমরা বইমেলাতে ওইভাবে কিছু পেলাম না বলে বেরিয়ে হচ্ছে লস্যি খাচ্ছি এখানে বেরিয়ে লস্যি খাচ্ছি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে চিয়ার্স হ্যাঁ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ফ্রেশ হলাম আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে তো খুব মজা হয়েছে দারুণ 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 মেলাটা হচ্ছে সেন্ট্রাল পার্কে করুণাময়ী শর্ট লেক 28 তারিখ থেকে শুরু হয়েছে 28 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত চলবে আর অনেক ওখানে অনেক 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 500 বেশি স্টল রয়েছে সব স্টল ঘুরিয়ে দেখালাম না কারণ আমি যদি সব ভিডিওতে দেখিয়ে দিই তাহলে তোমরা গিয়ে কি দেখবে আজকে ভিডিওটা জন্য লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও কারণ ইউটিউবকে বোঝাতে হবে যে তোমরা আমাদের সাথে আছো খুব তাড়াতাড়ি দেখা হবে একটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো